আমি সবগুলো একাই ধুয়াই, পোষ মানান কিভাবে? অবশ্য তো কথা বলার লাগে, কথা বলা লাগে তাহলে ভাইরও কি এভাবে পোষ মানান? ভাবি আসতে মনে হচ্ছে খুশি একটু বেশি না, দ্বিতীয় বিয়ে নিয়ে এলো আর গাই হইব, বড় হইব 4 লাখ টাকার গাই হইব, 4 লাখ 4 লাখ টাকার গাই হইব। বাবা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে দেখি। দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা একটু আলাদা, মানে এই গাভীটা প্রেগনেন্ট, 5 মাসের প্রেগনেন্ট, এইটা দোয়ান হবে। যে 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় কতটুকু দুধ হয় সেটা আমরা আনকাট অবস্থায় দেখার চেষ্টা করবো। আশা করি প্রিয় প্রতিযোগিতা সহ দূরে আমাদের সাথে থাকবে। আমরা দেখতে পাচ্ছেন যে বালতিটা পাত্রটা খালি ছিল, কিন্তু অনেকে হয়তো বলেন যে পাত্র আগে থেকে ভরাই নেয়। গাভীটা সকালবেলা একবার দোয়ান হয়েছে, সকালে 7টার দিকে দোয়ান হয়েছে, এখন 11টার মতো বাজে, 4 ঘন্টার ব্যবধানে আবার কত দিন দুধ হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এই গাভীটা তো 5 মাসের প্রেগনেন্ট না? জি। এটা দ্বিতীয় বাচ্চা দেবে? হুম। সকালে 7টার সময় দোয়াইছেন? হুম। 7টার সময় কত দুধ দিতে হয়েছে? 7টার সময় 7 কেজি মতো হয়েছে। কয় কেজি? 7 কেজি। 7 কেজি তাহলে দিনে কয়বার টান দেন এটা? দুইবার। এখন তো 11টা বাজে। হুম। ওখানে কি টান দেয় দেখাই দেয় আপনি? গো আবার বিকালে দোয়াবেন? হ্যাঁ মানে যখন পরিপূর্ণ দুধ দিত কত কেজি দুধ দিত? 22-23 কেজি। আচ্ছা তাহলে দ্বিতীয় বিয়ে নিয়ে কতটুক হইতে পারে? 25 হবে। আচ্ছা দর্শক আমরা 25-28 সকালে দ্বিতীয়বার দোয়ান হচ্ছে, আমরা দেখি কতটুকু দুধ হয়, তাহলে বোঝা যাবে যে আসলে কতটুকু দুধ আসতে পারে পরবর্তীতে। ভাবি আসতে মনে হচ্ছে খুশি একটু বেশি না, দ্বিতীয় বিয়ে নিয়ে এলো আর গাই হইব, বড় হইব, 4 লাখ টাকার গাই হইব, 4 লাখ 4 লাখ টাকার গাই হইব। বাবা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে দেখি। 4 লাখ টাকার গাই হইব। বুঝছি যে গরুওয়ালার সাথে থাকতে থাকতে নিজেও একটু হয়ে গেছে দেখি। কি করুম ভাই? ভাবি খুব কষ্ট না গরুওয়ালা? না কখনো বিরক্ত আসে না? একটু না, ভালোই লাগে আমার। এই যে দুধ দহন করতে হাত ব্যথা করে না? মাঝে মধ্যে একটু হয়, পরে আবার হাত একটু ফিরে নেই। আচ্ছা আপনি দর্শক শুধু আপনাদের দেখানোর জন্য 11টায় দোয়ানো হচ্ছে যে প্রেগনেন্ট গাভী, এটা বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দিয়েই যাবে তাই না? দোয়ান না দেখাইলে তো আবার মনে করেন যে বলবেন যে দোয়াবার দেয় না, লাগতে দেয়নি, কি করে নাকি? আসলে উদ্দেশ্য ওইটা যে গরু শান্ত কিনা। হ্যাঁ গরু ভাই শান্ত সবল থাকলে দোয়াই থাকলে কোনো সমস্যা নেই। একজন মানুষ সাথে লাগে না, মেয়েকেই দুয়াই সাহস হয়ে গেছে না? কি করুন, এটা কয় লিটারের বালতি ভাবি? পাঁচ মাসের প্রেগনেন্ট
এখন ওদের দুধ দিচ্ছে, কারণ স্বভাবত 2-3 মাস প্রেগনেন্ট হলেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু ভালো জাতের ভালো মানের যেগুলো গাভী সেগুলো দেখা গেছে যে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত। আমি দোয়াইতেছি না, এরকম করতে ভাবির মুখে অনেকটা হাসি না, খুব খুশি, হাসি থাকাই ভালো। বা ভালোই তো দুধের স্পিড দেখতেছি এখনো। ভাবি নাকি এখন চালাক হয়ে গেছে, আসলে যাই কে বলছে না বলে অনেক তাই বলবোই তো, আগে ভাবি কথা বলতো না। শিখলেন কি করে? শিখলাম এই জায়গায়, বাইরের কাছ থেকে শিখছি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যে কতটুকু দুধ হয় দেখতে পাচ্ছেন, 11টার সময়, 4 ঘন্টার ব্যবধান। সকালে 7টায় দোয়াছেন না আরো আগে ভাবে? 7টায় দোয়াইছি। 7টায় বিকেল আর দোয়া মনে হয় না, এখন বিকেলে তো তাহলে দুধটা বাছুর খেয়ে ফেলবে। বাছুর খেয়ে ফেলবো। মাশাআল্লাহ, ওর তো ওর হাক তো আমরা মারা পারব না, ওর তো একটা হাক আছে। দর্শক আসলে আনবিলিভেবল যে 5 মাসের প্রেগনেন্ট গাভী দেখে পেতেন যে সকালবেলা 2 বার দোয়ানো হচ্ছে। আমি এরকম একা একা দোয়ানো কিন্তু অনেক সময় ভয় লাগে, রিস্ক লাগে, তো এটা দেখি যে অনেক শান্ত, কোনো সমস্যা নেই। আমি সব গরু একাই দোয়াই, মাছেতে একটাই দিছে, খালি কইছি যে এই করোনা দর্শন করোনা ওই দিন না চুপ করে দাঁড়ায় গেছে। দর্শক 10 লিটারের বালতি প্রায় 7 লিটার হয়ে গেছে মনে হচ্ছে না ভাবে, বাকিটা ফেনা 6.5-7 লিটার অলরেডি হয়ে গেছে মেবি। ভেন্নার বাছর রয়েছে কোনে আর ও রয়েছে কোনে, কত শান্ত গরু, ভাবির মতো শান্ত। ভাবি কি শান্ত, তাহলে কি দুষ্ট? বুঝিনে ভাই, বুঝেন না, শান্ত সুস্থ না হলে তো আবার এরকম গরুর সাথে প্রেম ভালোবাসা করে উঠতো না, দুষ্ট হলে কিন্তু হতো। ঠিক কিনা? না ঠিক আছে। মজা করতেছি, পরে আবার বকা দেবেন না তো? না বকা দেন কে, প্রায় শেষ আসি না ভাই, অনেক লোকে অনেক ই করে কথা বলে, খারাপ খারাপ কথা বলে তো একটু যখন বললেন একটু একটা মিনিট বলতে চাই যে আসলে মানুষ না বুঝে অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেই সব এর জন্য না ভাই, লেগে আমি এই যে আসি না, সেসব ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা বাজে মন্তব্য করে? বাজে মন্তব্য তাদের বলতে চাই ভাই, সবার ঘরে মা বোন আছে, সবার ঘরে ই আছে, কারণ আমি একটা খামারি ই, এখন আমার অবশ্যই আমার কাজ করতে হইব খামারে, বা আমার হাজবেন্ড তো কাজ করে, আমিও কাজ করি, তাহলে আপনারা কারো কি করবেন না, খারাপ কোনো কমেন্ট লেখেন না, কারণ খারাপ কোনো কমেন্ট লেখে কি লাভ আছে, কোন লাভ আছে বা কোনো ই আছে,
সবার ঘরে তো মা বোন আছে। সেটাই, আসলে এটা যারা বোঝে যে সবার ঘরে, যারা বুঝবো যারা বুঝে পায় তারা কোনোদিন এগিলে লেখে না, আর যারা কিনে কিছু কিছু মানুষ আছে বেদক তারা এবার এগিলে লেখে। আমি আমি তো আমার খামারের কাছে করতেছি, আমার সংসারের কাছে করতেছি, আমি তার বাহিরের কোনো ই করতেছি। আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে ভাই, একটা মানুষকে বাজে মন্তব্য করার আগে আপনি সেই জায়গাটা যদি আপনার মা বোনকে বসান, আসলে আপনার মা বোনকে সেই বাজে মন্তব্যটা করতে পারবে? আশা করি কথাটা বুঝে গেছেন। তো যারা আসলে খারাপ মন্তব্য করেন আমরা একটু গঠনমূলক কথা বলতে পারি, কারণ তার কাজ এইটা, এটা তার করতেই হবে ভাই। শুধু শুধু বাজে মন্তব্য করাটা আসলে এটা রুচিশীল বা এখানে কিন্তু ফ্যামিলি স্ট্যাটাসের একটা ইউটে আসে যে কারা বাজে মন্তব্য করে। তারপর দর্শক, হয়তো অনেক কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সেই বাজে মন্তব্য করার আগে নিজের মা বোনকে সেই জায়গায় নিয়ে দেখবেন যে কেমন লাগে। আসলে আপনার মা বোনকে যদি একই ভাষায় কেউ কথা বলে তাহলে আপনার কেমন লাগবে? যেমন সবারই লাগে ভাই। অনুগ্রহ করে এই সব বাজে মন্তব্য থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কিন্তু সুন্দর রুচিশীল মানুষের পরিচয়, মানে ব্যক্তিত্বের পরিচয় বহন করে। তো ভাবি শেষ নাকি? আচ্ছা, তাহলে দর্শক দেখলেন 10 লিটারের বালতি প্রায় 7 লিটার হবে না ভাবে? 7 লিটার দুধ হয়েছে 4 ঘন্টার ব্যবধানে, 5 মাসের প্রেগনেন্ট। তো দেখতে পাচ্ছেন আসলে কেউ যদি আসেন এভাবে দোয়ায় দেখে নিতে পারবেন। তো ঠিক আছে ভাবি, ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।